ছিলাম এসে ফেরে মনে আছে স্যার? আর তুমি ম্যাথ করো না কথা ছিল ম্যাথ স্যার আজকে মনে হয় খুব একটা সময় নেই, আমি পড়ে আসছি, শুধু ম্যাথটাই করাবো, ম্যাথটা থাকবে বলছিলাম মনে হয় না স্যার লাস্ট ক্লাস the name of the acha I'm going to say it was the name of the commodity commodity মানে কি খনিজ আচ্ছা এটা এখানে এরকম আছে আমরা এরকম করতে পারি name of the mono mark বুঝলে আচ্ছা লাস্ট ক্লাসে আমরা একটু বলেছিলাম ধরো এরকম একটা পলিমার স্যাম্পল আছে ঠিক আছে পলিমার স্যাম্পল ধরো এটা একটা ঝুড়ি ঝুড়ি বুঝো দেখো করা বুঝলে ঝুড়িটা হচ্ছে এর মধ্যে কি আছে সাত ধরনের সবজি আছে কি কি আছে পটল প্রথমে দিয়েছিলেন হ্যাঁ প্রথমে পটল দিয়েছিলেন পটল দিয়েছিলেন কি আছে আমি এখানে স্যার বেগুন আছে তাই না কি আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে বাঁধাকপি আচ্ছা বিষয়টা হচ্ছে এইগুলো নিয়ে এই ঝুড়িটা পূর্ণ আছে সিমিলারলি ধরো এটা একটা পলিমার স্যাম্পল কিসের স্যাম্পল পলিমার স্যাম্পল এটা গঠিত হয়েছে ধরো যে সকল মনোমার নিয়ে সেই মনোমার গুলো রিপ্রেজেন্ট করতেছে এই চার টাইপ ফোর টাইপ মনোমার এখানে আছে আমরা নেম অফ দ্য কমোডিটি দ্বারা বুঝেছি নেম অফ দ্য মনোমার কত ধরনের মনোমার নিয়ে এই পলিমার স্যাম্পলটা গঠিত যদি এরকম হয় ধরো এটা এক ধরনের টাইপের মনোমার মনোমার আমি এবার দিতে পারি মনোমার ওয়ান মনোমার টু মনোমার থ্রি কথা বুঝছো
তো সেক্ষেত্রে তোমার এই জিনিসগুলো যেটাই থাক সেটা সাথে থাকবে। তারপর নাম্বার অফ ইস কমোডিটি মানে প্রত্যেকটা মনোমারের সংখ্যা, এই যে পলিমারটা স্যাম্পলটা গঠিত হয়েছে এই স্যাম্পলের মধ্যে কোন টাইপের মনোমার কতগুলো আছে বোঝা নেই? এটা আছে দুইটা, এই টাইপের মনোমার আছে কয়টা? দুইটা। এই টাইপের কয়টা? এটা এটা এটা। তাহলে নাম্বার নাম্বার কি এন দ্বারা বোঝায় প্রকাশ করছিলাম না আমরা? আচ্ছা তাহলে এটা কি এন ওয়ান না এন টু না এন থ্রি এন ফোর? এই যে নাম্বার অ্যাভারেজ মনোমারের ক্ষেত্রে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এন সমান ধরে নিয়েছিলাম কি এন ওয়ান টোটাল নাম্বার অফ মনোমার এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি প্লাস এন ফোর প্লাস এবং ধরে নিয়েছিলাম মনে আছে যখন এটা আমরা এক্সপ্রেস করতে গেছিলাম এই ফর্মুলাটা নাম্বার অ্যাভারেজ মলিকুলার ওয়েট। তাহলে এই টোটাল এন সমান কি এই সবগুলো যোগ করলে না তাহলে এন সমান কত আসে? তাহলে টোটাল নাম্বার কত মনোমারের সংখ্যা কয়টা পাইছি? 12। আচ্ছা প্রত্যেকটা মনোমারের অথবা পণ্যের ওজন কত? 380। এই টাইপের মনোমারের প্রত্যেকটা মনোমারের ওজন কত? 10। এটা কত? 20। তাহলে এটাকে আমরা M1 M2 M3 এভাবে বলতে পারি তাই না? M4 বলতে। আচ্ছা তাহলে টোটাল ওয়েট কত হবে? এই পর্যন্ত তোমাদের চার্টে দেওয়া থাকতে পারে, এটা নাও দেওয়া থাকতে পারে, তোমাদের এটা ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে তোমার এখানে টোটাল ওয়েট আমরা জানি কি W সমান কি W1 মনে আছে W2 ওই যে ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েটের ক্ষেত্রে মনে নেই টোটাল ওয়েট সমান হচ্ছে ওয়েট ফ্যাকশন 1 2 3 4 এবং সিরিজ অ্যাডার। একটু দেখো খুবই সিম্পল জিনিস, খুবই কি বলে ফান্ডামেন্টাল যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেগুলো বুঝলেই এটা বুঝতে পারবো। তাহলে টোটাল ওয়েট কত হবে বলো তো? এখানে এক নম্বর ফ্র্যাকশন, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর এভাবে দিল, তাহলে এটা টোটাল ওয়েট কত হবে? এটাকে যদি আমরা ফর্মুলা করি কি হয়? এন ওয়ান গুণে এম এম ওয়ান তাই না? ওয়েটের ক্ষেত্রে আমাদের কি জানি ওয়েট সমান ডাব্লিউ সমান হচ্ছে নাম্বার অফ মনোমার ইনটু প্রত্যেকটা মনোমারের মলিকুলার ওয়েট। সেটা যদি এক নম্বর ফ্র্যাকশন হয় তাহলে এম ওয়ান এম ওয়ান, দুই নম্বর ক্ষেত্রে এম টু এম টু। ফর্মুলাটা আগে বুঝলে তুমি সঠিক পাবে। টু ইনটু টেন কত হচ্ছে টোটাল ওয়েট? 20। এটার ক্ষেত্রে কত হবে বলো? 80। স্যার ওইটাকে প্রত্যেকবার আলাদা আলাদা করে লিখে দিতে হবে W1 সমান সমান এরকম? হ্যাঁ একটা বোঝার জন্য আমি সরাসরি কোনটা লিখে দিলে অ্যামাউন্টটা লিখে দিলে তোমার রেজাল্টটা লিখে দেবো। আচ্ছা এটা কত হবে? 300। কত? 300। এটা 750। 750 তাহলে টোটাল W সমান কত হচ্ছে? 750 আর 1130 1130 20টা দেখলে
স্মরণে স্মরণ নাই। তাহলে এটার সময় কি সামেশন এনআই এমআই লেখা যায়? জি স্যার। টোটাল ওয়েট সমান? জি স্যার। আর টোটাল ওয়েট হচ্ছে প্রত্যেকটা ওয়েট ফ্র্যাকশনের যোগফল, এবং টোটাল ওয়েট সমানই এটা। ক্লিয়ার? এই সাতটা সময় আগে সব দাদা আমাকে একটু হেল্প করুন, আমি এটা মুছে দেব। মুছে দিলে বুঝবা স্যার? আপনি উপরে থেকে করেন। আমরা কি বের করতে বলছিলাম মনে আছে? এইটা বইট এভারেজ নাম্বার এভারেজ দুটা জিনিস আগে বের করি। তাহলে বইট এভারেজ এর ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি কি বলো তো? M1 M2 plus M3 dot dot M yeah summation M I কত আছে
আর দুসার ইয়া না থাকে তাহলে আপাতত তোমরা যেটা ওয়েবসাইট করতেছি গ্রাম তাহলে ওয়েট ফ্র্যাকশন অফ আয়ন এত অথবা আয়ন টাইপের ওজন কত সেটা তোমরা দেখাল, তারপর তোমার টেনশনের ওজন কত হবে বলো। নিজেরটার কথা বলতে চাই, এইখানে দেখো N1 কেন বলছি আমরা এখন, এই যে এই টাইপে এক নম্বর টাইপের মনোমার নিয়ে কাজ করতেছি, এক নম্বর টাইপের মনোমারের সংখ্যা N1 এইভাবে 2, 3, 4 আমরা চার ভাবে তোমরা বিভিন্ন ভাবে নাম করতে পারো সমস্যা নেই, কিন্তু যদি এটা তুমি ABCD দাও তাহলে NA লিখতে হবে, ঠিক আছে। ফর্মুলা এটা আমরা এস্টাবলিশ করছিলাম, ফর্মুলা হচ্ছে নাম্বার এবং ওই নাম্বার অফ মনোমার এবং প্রত্যেকটা মনোমারের মলিকুলার ওয়েট এর মাল্টিপল ডিভাইডেড বাই হচ্ছে টোটাল মনোমার সংখ্যা, এটাই হচ্ছে এই এই ফর্মুলা দিয়ে কোন একটা পলিমারের মনোমার সরি মলিকুলার ওয়েট আমরা বের করতে পারি। আবার বলবো, এই ফর্মুলা দিয়ে আমরা কোন একটা পলিমারের মলিকুলার ওয়েট আপনি ঘর বের করতে পারি এবং সেটা কিসের বেসিসে পলিমারের মনোমারের নাম্বারের উপর ভিত্তি করে, ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা করেক্টটা করে দিলাম। আচ্ছা এটা স্যার মুখে মুখে যার বিষয় হবে 80 করো 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 কি হবে বল, 80/12 ঠিক আছে বোঝা নাই, তারপর হলো কি আপনার 300/12 তারপরে 750/12 প্রবলেম আছে কারো? আচ্ছা এখন এসব করার কারণ বড় কাউন্টারটা বলো, বড়টা মুছে দিই তো লেখা সমস্যা হচ্ছে, তোমাদের লেখা তোমার যদি চার ধরনের
চার ধরনের মলিকুল নিয়েই তো এই সাপোর্টটা করতে হবে। চারটার ওজন যোগ করলেই তো তোমার কি ওজন, এটা পুরোটার ওজন বের হবে নাকি? চারটা পার্টের ফল হচ্ছে পুরোটার ওজন, সেটাই সামেশন আর কিছু। এটা কেটে দেখো কোন পার্থক্য আছে। এইটা ক্ষেত্রে স্যার ওই সিম্পলি কোন উইনো নাম দিয়া ওয়েট অফ ওয়েট এভারেজ অফ মলিকুলার, এটা ক্ষেত্রে তোমরা যেটা করবে জাস্ট একটি জিনিস, তোমরা এখানে এর মান দাও, জানো মোল এম এর মান জানো, এটা এখানে জাস্ট মলিকুলার ওয়েট কে মাল্টিপ্লাই করে দিই, এই স্কয়ার করে, হ্যাঁ স্কয়ার করে। না স্যার ওই যে কথাটা আপনি এর আগে যেটা সূত্র লিখতেছিলেন না, উইন্ডো নাম্বার এভারেজ মলিকুলার ডাব্লিউটি, এইখানে ওই কথাটা
পারবো না স্যার, বুকিং করা যায় স্যার এতক্ষণ ধরে? হ্যাঁ এই 285 প্রেস করে গেলে কত হয়? তাহলে ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট, এটা পুরোটাই ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট না? ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট কত হবে যোগ করে দিলো, প্রথমটা কি ছিল 0.17 প্লাস সেটা কি 1.39 প্লাস সেটা কি 26.04 প্লাস 160 এরকম কি সেটা টোটাল কত হচ্ছে 190 মতো হবে, তাই না? এরকম তাহলে ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট কত পেলাম? 190 মতো। আমরা এক্সাক্ট করে দেখব, এখানে দেখতে পড়বো। হ্যাঁ 190 পয়েন্ট সামথিং। আচ্ছা ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট পেলাম, তারপর অ্যাভারেজ মলিকুলার ওয়েট আগে পাইছিলাম। তাহলে তোমার দুইটা কি ক্যালকুলেশন হয়েছে? দুইটা করে আনসার তোমার পাইছো? তাহলে সিম্পল জিনিসটা হচ্ছে দুইটা ফর্মুলা মনে রাখবা, এন দ্বারা কি, এম দ্বারা কি, এবং নিচে দুইটা জিনিস মনে রাখবা, দুইটা ফর্মুলা মনে রাখবে সবশেষ। লাস্টে কি থাকলো একটা আমরা বের করে নিই, কি ছিল লাস্টে? আমরা যে দুটো নাম বের করলাম, নাম্বার অ্যাভারেজ মলিকুলার ওয়েট আর একটা হচ্ছে ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট, আর একটা হচ্ছে ইনডেক্স, ইনডেক্স অফ পলিড ডিসপারশন। এটা ছিল ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট এবং নাম্বার অ্যাভারেজ মলিকুলার ওয়েটের রেশিও অনুপাত, দা রেশিও অফ বিটুইন দা ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট টু দা নাম্বার অ্যাভারেজ মলিকুলার ওয়েট ইজ ফর ইনডেক্স অফ পলিড ডিসপারশন। তাহলে আমরা যে যেটা আসছে পাইছি সেটা ভাগ করে দেব, ওজনের উপর ভিত্তি করে যে মলিকুলার ওয়েট সেটা বেশি হয়ে যাবে অলওয়েজ, এবং এই ভ্যালুটা যদি ইকুয়াল 1 হয় তাহলে পলিমারটা হবে হচ্ছে হোমোজিনাস, অথবা তুমি এভাবে লিখতে পারো মনোডিসপার্স পলিমার। আর এটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে হচ্ছে পলি ডিসপার্স পলিমার। প্রথম শুরুতে প্রথম ক্লাসে এটা নিয়ে কথা বলছি, তাহলে এখানে দেখো ভ্যালুটা কত আসতেছে, ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট কত পাইছো? তারপরে লিখে দেওয়ার পরে একটা কমেন্ট তোমাকে লিখতে হবে, সেই কমেন্টটা হচ্ছে আমরা এখানে বলছিলাম যদি এই রেশিও ভ্যালুটা যদি ইকুয়াল 1 হয়, যদি এরকম হয় 190 বাই 190 তাহলে কত হবে 1, তাহলে এখানে যে মলিকুলার ওয়েট আমরা বের করছি দুটো ওয়েট, একটা হচ্ছে ওয়েট অ্যাভারেজের উপর ভিত্তি করে আর একটা হচ্ছে নাম্বারের উপর ভিত্তি করে, এবং দুটোর ক্ষেত্রে মলিকুলার ওয়েট আমরা সেম পাইছিলাম, এই জন্য প্রত্যেকটা মনোমারের মলিকুলার ওয়েট সেম ছিল। এই টাইপের পলিমারকে আমরা বলে থাকি মনো ডিসপার্স পলিমার, ঠিক আছে? আর যেহেতু সেটা তা হচ্ছে না, ওয়ানের যে বেশি পলি ডিসপার্স এই ভেরিয়েশনটা ওয়ানের চেয়ে বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে এই ধরনের পলিমার স্যাম্পলের মধ্যে
তোমার প্রত্যেকটা মনোমারের মলিকুলার হোয়াটসঅ্যাপ না বুঝলেন ডিফারেন্স যে কারণে এই টাইপের পলিমার হচ্ছে পলি ডিসপার্স পলিমার বুঝলেন এখন স্যার এটার পর কি লিখবো এটা সেকেন্ড লিখে দেব যে দিস টাইপ অফ পলিমার স্যাম্পল ইজ হোয়াট পলি ডিসপার্স পলিমার ডিউ টু দ্য ভ্যালু অফ দিস রেশিও ইজ গ্রেটার দ্যান 1 এটা এত কথা না স্যার এটা এই বলতে পারে কি সো ইট ইজ এ পলি ডিসপার্স পলিমার সেটা তো তোমার বুঝতে সে শেয়ার বুঝতেছে কিন্তু কমেন্টটা তোমাকে বোঝায় দিতে হবে নাও দিস ভ্যালু ইজ গ্রেটার দ্যান 1 দ্যাটস ওয়েন দিস ইজ দ্য পলি ডিসপার্স পলিমার এত তো লিখলেও হবে বাট তুমি যদি এক্সপ্রেশনে যাও তাহলে বলতে হবে মনোমার গুলো ওয়েট ইকুয়াল না যে কারণে এটা পলি ডিসপার্স পলিমার আর যদি তোমার এটা এতটুকু না পারো শুধু একলে বুঝলে দেখতে পারো বুঝছো কেন সেটা বলো না স্যার অনেক সহজ স্যার না স্যার চারটা প্রশ্ন অন্তত এখান থেকে দিয়ে কটা চারটা অ্যাকসেন্ট পাবো নেক্সট ক্লাসে তাহলে আমাকে আগের দিন তো মনে করা যাবে এবং শুক্রবার দিন আমাকে মনে করে দিলে হ্যাঁ চলো।